একটা কথা কি জানো তো, ভুল সেই করে যে চেষ্টা করে। বাকিদের জীবন তো অন্যের ভুল খুঁজতে খুঁজতে পেরিয়ে যায়। যদি আমি কিছু ভুল করে থাকি, সেটা আমাকে না বলে অন্যদের বলে কি হবে? কারণ ভুলটা তো আমাকে শোধরাতে হবে। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজন ব্যক্তি ইতিহাস রচনা করতে পারেন, আর তারাই ইতিহাস গড়তে পারেন যারা সমালোচনাকে ভয় পায় না। গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছ মারা যায়, সেরকমই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন নেওয়া প্রয়োজন, না হলে সেই সম্পর্কটাও মারা যায়। জীবনযুদ্ধে নিজেকে কৃষ্ণ হতে হয়, আবার কখনো নিজেকে অর্জুন হতে হয়। পৃথিবীতে দুটো জিনিস আজও মাপা যায়নি, এক মায়ের মমতার গভীরতা, আর দুই বাবার ক্ষমতার উচ্চতা। আমরা একটা অদ্ভুত সমাজে বসবাস করি যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সফলতার প্রতি হিংসে প্রকাশ করা হয়। প্রত্যেকটা ঘুড়ি জানে যে শেষ অবধি হয়তো মাটিতেই পড়তে হবে, কিন্তু তার আগে একবার অন্তত আকাশ ছুঁতে হবে। তাই তুমি তোমার জীবনে সময় পেরিয়ে যাওয়ার আগে একবার হলেও সফলতাকে অর্জন করার চেষ্টা করো। একটা কথা কি জানো তো, আমরা সবাই বুঝি কম বোঝাই বেশি, সেই জন্যই আমাদের জীবনে সমস্যা অনেক বেশি। কথা বলার ওপর নির্ভর করছে যে সামনের মানুষটি আপনার কথা শুনবে কি না। ফুল ফুটে ঝরে গেলে যেমন আর দ্বিতীয়বার ফুটতে পারে না, সেরকমই একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নেওয়া যায় না। আমাদের আশা আকাঙ্ক্ষাই আমাদের জীবনের সব থেকে বড় দুঃখের কারণ। একটা কথা সবসময় মনে রেখো, অন্যের খাবার ছিনিয়ে খাওয়ার থেকে খালি পেটে থাকা অনেক ভালো। যে বাড়িতে মেয়ে বউদের হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়, সেই বাড়িতে কোনোদিনও বাস্তুদোষ থাকতে পারে না। দোষ সবারই থাকে, কারোটা জানা যায় আবার কারোরটা জানা যায় না। ছোট ছোট ব্যাপার নিয়ে খুশি খোঁজার চেষ্টা করুন, দুঃখ এমনিতেই চলে যাবে। ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া ভালো, দেরি হয়ে গেলে আর ক্ষমা চাইবার সুযোগ নাও পেতে পারেন। যে পিতা কন্যাদান করেন তার ক্ষমতা নিয়ে কখনো প্রশ্ন তুলবেন না। হীরে খুঁজতে চাইলে অন্ধকারের প্রয়োজন, কারণ আলোতে তো কাচের টুকরোকেও হীরে মনে হয়। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু ওপরবালা আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে জাগিয়ে দেয় যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। পরপর ব্যর্থ হলে হতাশ হবেন না, কখনো কখনো চাবির গোছায় থাকা শেষ চাবিটিতেও তালা খোলে। আপনার মুখ থেকে বেরোনো যে কথাগুলোতে রাগ এবং অহংকার থাকে, সেই কথাগুলোই আপনার একসময় লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। সবাই এখানে ভালো মানুষের মুখোশ পরে আছে, কে সত্যিকারের ভালো আর কে নয় সেটা খোঁজা আপনার দায়িত্ব। যারা আপনাকে হিংসে করে তাদের ওপর কখনো রাগ করবেন না, কারণ তারাই একমাত্র বোঝে যে আপনি তাদের থেকে অনেক এগিয়ে আছেন। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসুন, সবার জীবনেই সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি, জীবন মানেই তো কখনো রোদ কখনো বৃষ্টি। পারলে জলের মতো হয়েও নিজের রাস্তা নিজেই তৈরি করে নিও, পাথরের মতো হয়েও না অন্যের রাস্তা আটকে রেখো না। কেউ যদি তোমার দিকে ইট ছোড়ে সেটা দিয়ে বাড়ি বানিও, তাহলেই তুমি সফল বলে পরিচিতি পাবে। সমুদ্রে যেমন সবসময় ঝড় ওঠে না,
অনেক সময় সমুদ্র শান্ত থাকে, ঠিক সেই রকমই সব দিন সবার খারাপ সময় যায় না, কোনো কোনো দিন ভালো যায়। ওপরবেলার ওপর ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবেন। আর যদি ভরসা নিজের ওপর করো তাহলে তুমি যেটি চাইবে সেটাই পাবে। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, তার জন্য মায়ের আঁচল কখনো ছোট মনে হয় না। যখন আপনি ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছেন এবং তাও আপনার মুখে হাসি লেগে আছে, তাহলে বিশ্বাস করুন পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার মুখের হাসি কাড়তে পারে। নিজেকে একবার অন্যের জায়গায় বসিয়ে দেখবেন আপনি অন্যদেরকে যতটা খারাপ ভাবছেন তারা ঠিক ততটা খারাপ নয়। একজন পিতা নিম গাছের মতো হন। হ্যাঁ, নিম গাছের পাতা হয়তো তেতো, কিন্তু ছায়া সবসময় ঠান্ডা। ঠিক সেরকমই বাবার কথাগুলো হয়তো অনেক সময় শুনতে খারাপ লাগে, কিন্তু নিজে রোদে পুড়েও তিনি সবসময় তোমার মাথায় ছাতা ধরে থাকেন। কথা বলার একটা ধরন থাকা চাই। যারা খিটখিট করে কথা বলেন তারা মধুও বিক্রি করতে পারেন না, আর যারা মিষ্টি মিষ্টি করে কথা বলেন তারা লঙ্কাকেও বিক্রি করে দেয়। যে বা যা আপনার কাছে আছে তাকে যত্ন করুন, যে বা যা আপনার কাছে নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। আমাদের বর্তমান সমাজের অবস্থা, বাড়ির দলিল খুব সাবধানে রাখি, কিন্তু মা বাবার ওষুধের প্রেসক্রিপশন কোথায় যেন হারিয়ে ফেলি। হাসি একটা অদ্ভুত জিনিস, যাকে উপহার দেওয়া হয় তার জীবন বদলে যায়, আর যে উপহার দেয় তার কোনো ক্ষতি হয় না। সময় কখন কাকে কোন পরিস্থিতিতে এনে দাঁড় করাবে সেটা কেউ বলতে পারে না, এমনকি ওপরবালাও জানতেন না যে তাকে পরের দিন সিংহাসন পাবেন নাকি বনবাস। কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন, টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই সে খাঁচাতে বন্দি। এক মিনিটে জীবনে এমন কিছু হেরফের হয় না, কিন্তু কিছু করার আগে এক মিনিট ভাবলে হয়তো জীবন বদলে যেতে পারে। কাউকে দানে কখনো দুঃখ দিও না, কারণ দান করা জিনিস একদিন শতগুণ হয়ে তোমার কাছেই ফিরে আসবে। আগুনে পুড়লে কেউ ছাই হয় আবার কেউ সোনা। যে অন্যকে আনন্দ দেয় ওপরবালা তার জীবন থেকে কোনোদিনও আনন্দ কেড়ে নেন না। একটা কথা কি জানো তো, সত্যের পথে চলাটা ভালো, কারণ এখানে কম্পিটিশন কম। সবসময় যে প্রদীপের আলোতেই ঘর আলোকিত হয় তা কিন্তু নয়, কখনো কখনো বাড়ির মেয়েরাও ঘরকে আলোকিত করে রাখে। জল যদি মর্যাদা ভাঙে তাহলে তা বিনাশ হয়, কিন্তু শব্দ যদি তার মর্যাদা ভাঙে তাহলে হয় সর্বনাশ। তার জীবনই সার্থক যার মৃত্যুর পরেও সারা বিশ্ব তাকে মনে রাখে। আমাদের কান দুটো আর মুখ একটা, কেন জানো, যাতে আমরা একটা কথা বললে অন্তত দুটো কথা শুনি। এখনকার দিনে মন লাগানোর থেকে গাছ লাগানো অনেক ভালো, কারণ এতে কমসে কম অক্সিজেন পাওয়া যায়। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।